परतत्वे सदा लीनो रामकृष्ण समात्वया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानের অশেষ ইচ্ছায় আমরা আবার সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের পত্রাবলি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা বিগত দিন যে পত্রটি পড়েছিলাম সেটি পত্র সংখ্যা 45। এটি প্রমোদাদাস মিত্রকে লেখা গাজীপুরে 2 এপ্রিল 1890 ছোট্ট একটা চিঠি, যে পরম পূজ্য পাদেশু মহাশয় বৈরাগ্যাদি সম্বন্ধে আমাকে যে আজ্ঞা করিয়াছেন আমি তাহা কোথায় পাইব, তাহারই চেষ্টায় ভবঘুরেগিরি করিতেছি। কিন্তু যথার্থ বৈরাগ্য হয় মহাশয়কে বলিব, যদি কখনো যথার্থ বৈরাগ্য হয় মহাশয়কে বলিব, আপনিও যদি কিছু পান আমি ভাগিদার আছি, মনে রাখিবেন কিমতিকম নীতি দাস নবেন্দ্র। আমরা আগের দিন বলেছিলাম যে প্রমোদাদাসবাবু কোনোভাবেই এইরকম ঘুরে বেড়ানো পছন্দ করতেন না, তারপরে গুরু ভাইদের প্রতি অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত স্নেহ, এটাও তিনি কোনোরকমভাবে অ্যাপ্রুভ করতেন না। রামকৃষ্ণ মিশনের এই যে কাজের ধারা, যেটাকে সাধারণ মানুষ বলে থাকে সমাজ সেবা, এটাকেও কোনোভাবে প্রমোদাদাসবাবু অ্যাপ্রুভ করতেন না। আমরা দেখেছি শশী আমাদের অখণ্ডানন্দজির সঙ্গে প্রমোদাদাসবাবুর সেই তিক্ত বার্তা বিনিময়, যেখানে তিনি একবারে খুব সুন্দর করে বলছেন যে আমার দেবতা, যে আমাদের সন্ন্যাসীদের তখনই ঘর ছেড়ে এই সমস্ত করতে হয় যখন দেশের জমিদার এবং রাজাগণ হৃদয়ে বুকে পাথর বেঁধে বসে আছেন, এই আত্মদের চিৎকার যাদের হৃদয় স্পর্শ করে না, যখনই তাদের অবস্থা এরকম হয় তখনই সন্ন্যাসীদের যাদের শুধুমাত্র ব্রহ্মজ্ঞানে লীন হয়ে থাকার কথা তারা এই সমস্ত ফেলে এসে সমাজের মানুষের সেবাতে ব্রতী হন। প্রমোদাদাসবাবু কিছুতেই বুঝতে পারতেন না এবং সেই নিয়ে তাদের সঙ্গে মতবিরোধ চলত। স্বামী বিবেকানন্দকে তিনি ভীষণ ভালোবাসতেন, কিন্তু স্বামীজির এই যে গুরু ভাইদের প্রতি ভালোবাসা, গুরু ভাইয়ের কার জ্বর হলো, কার ইনফ্লুয়েঞ্জা হলো, কার ম্যালেরিয়া হলো, এবং তাই নিয়ে যে তার ছটফটানি, নিজের সাধন ভজনের প্রতি স্বামী প্রমোদাদাসবাবুর মতে যে এই যে তিনি যথেষ্ট পরিমাণ যত্নশীল হচ্ছেন না, এটা যেন খুব একটা খারাপ জিনিস। ধীরে ধীরে সম্পর্কগুলো একটু একটু করে ছেদন হয়েছে। আমরা আরও দুটো চিঠি পড়ব, সেই চিঠিতে আপনারে খুব পরিষ্কার হয়ে যাবে। সেখানে স্বামীজি কোনো রকম রেখে ঢেকে না রেখে খুব পরিষ্কার করে বলছেন যে তার জীবনের উদ্দেশ্য কী। আমরা আজকে দাঁড়িয়ে, আজকে এখানে দাঁড়িয়ে যখন আমরা স্বামীজি সেই চিঠিটা পড়ি তখন বুঝতে পারবো যে আজ থেকে 100 বছরের বেশি সময় আগে স্বামী বিবেকানন্দ এই সংঘকে কী করে পরিচালিত করবেন তার একটা রূপরেখা তার মনের মধ্যে ছিল, যেটা এখন সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে গেছে, সম্পূর্ণভাবে সেই রূপরেখাকে কার্যকর রূপ দেওয়া হয়েছে। আজকে যেখান থেকে পড়ব সেটাও প্রমোদাদাসবাবুকে লেখা চিঠি, রামকৃষ্ণ জয়তী, বরাহনগর, 10 মে 1890। পূজ্য পাদেশু, বহুদিন গোলমাল এবং পুনরায় জ্বর হওয়ায় আপনাকে পত্র লিখিতে পারি নাই। অবেদানন্দের পত্রে আপনার কুশল অবগত হইয়া বিশেষ আনন্দিত হইলাম। গদাধর ভায়া, গঙ্গাধর ভায়া বোধহয় এতদিনে কাশীধামে আসিয়া পৌঁছিয়াছেন। এ স্থানে এ সময় যমরাজ বহু বন্ধু এবং আত্মীয়কে গ্রাস করিতেছেন, তজ্জন্য বিশেষ ব্যস্ত আছি। নেপাল হইতে আমার কোনো পত্রাদি বোধ হয় আইসে নাই। বিশ্বনাথ কখন এবং কীরূপে আমাকে রেস্ট দিবেন জানি না। একটু গরম কমিলেই এ স্থান হইতে পলাইতেছি, কোথা যাই বুঝিতে পারিতেছি না। আপনি আমার জন্য বিশ্বনাথ সকাশে প্রার্থনা করিবেন, শুলি যেন আমাকে বল দেন। আপনি ভক্ত এবং মদ্ভক্তানঞ্চ ইয়ে ভক্তাস্তে মে ভক্ততমা ইতি ইতি ভগবত বাক্য স্মরণ করিয়া আপনাকে বিনয় করিতেছি। কিমধিকম ইতি দাস নরেন্দ্র, সম্পর্ক একটু একটু করে ভাঙতে শুরু করেছে। তথাপি এই যেহেতু তিনি ভক্ত এবং শাস্ত্র বলছে যে আমার যে ভক্ত তাকে আমার তুল্য বলে জানবি, এই ভাবনা চিন্তায় আপনাকে আমি শ্রদ্ধা প্রকাশ করছি। যেগুলোতে তার ভীষণ রকমের বিরক্তি, যেগুলিতে তার ভীষণ রকমের বিরক্তি, সেই বিরক্তির কারণগুলি আরও বিশেষ করে আমাদের স্বামী বিবেকানন্দ সেই বিশেষ কারণগুলো ঘটে যাচ্ছিল। তিনিও চাইছিলেন না যে গুরু ভাইদের প্রতি তার এই যে ভালোবাসা, এইগুলি আস্তে আস্তে সম্পর্কটা
এই যে বর্তমান যে পত্রাবলী যেটা আমরা পড়ব, এটি বলরাম বসুর বাড়ি থেকে লেখা 47 নম্বর পত্র, খুব দীর্ঘ পত্র, এবং স্বামী বিবেকানন্দ যেরকম 1, 2, 3, 4 করে বলছেন ঠিক সেই রকমভাবে এই চিঠিটায় লেখা। একবারে খুব স্পেসিফিক্যালি বলতে চাইছেন, এটা যেন একটা প্রমোদাদাস বাবুর সাথে তার যেন একটা বোঝা পড়া হচ্ছে। এটা 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিট কলকাতা বাগবাজার থেকে লেখা, 26 মে 1890। পূজ্যপাদেশু বহু বিপদ ঘটনার আবর্ত ও মনের আন্দোলনের মধ্যে পড়িয়া আপনাকে এই পত্র লিখিতেছি। বিশ্বনাথের নিকট প্রার্থনা করিয়া ইহার যুক্তিযুক্ততা এবং সম্ভব অসম্ভবতা বিবেচনা করিয়া উত্তর করিয়া কৃতার্থ করিবেন। প্রথমেই আপনাকে বলিয়াছি যে আমি রামকৃষ্ণের গোলাম, তাঁকে দেহি তুলসী তিল দেহ সমর্পিত করিয়াছি, তাহার নির্দেশ লঙ্ঘন করিতে পারি না। সেই মহাপুরুষ যদ্যপি 40 বৎসর যাবৎ এই কঠোর ত্যাগ বৈরাগ্য এবং পবিত্রতা এবং কঠোরতম সাধনা করিয়া অলৌকিক জ্ঞান ভক্তি প্রেম ও বিভূতিমান হইয়াও অকৃতকার্য হইয়া শরীর ত্যাগ করিয়া থাকেন, তবে আমাদের আর কি ভরসা? অতএব তাহার বাক্য আত্মব্যাক্যে নয় আমি বিশ্বাস করিতে বাধ্য। এটা প্রথম তার প্রশ্ন ছিল যে একজন মানুষ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তখন সাধারণ মানুষরা যেরকম ভাবতেন, যেন স্বামীজিও সেই রকম কথা বলছেন ঠাকুর এত কিছু করেছেন তথাপি যেন তিনি ব্যর্থ হয়ে গেছেন। পরবর্তীকালে অনুভূতি যত গভীরে যাচ্ছে, যত গভীরে প্রবেশ করছে, তত তিনি বলছেন দাস তব দোহাকার সশক্তিক নমিতব পদে। যত গভীরে যাচ্ছেন তত তার ভাবনাটা এসছেন। ঠাকুর সম্পর্কে তার কতগুলো বিষয় খুব পরিষ্কার, আমি রামকৃষ্ণের গোলাম এবং তাঁকেই দেই তুলসী তিল দেহ সমর্পিত। আমি যেমন করে সমস্ত তুলসী তিল দেয় ঠিক সেরকম করে আমি আমার শরীর মন সমস্ত কিছু তার পাদপদ্মে সমর্পণ করেছি। অতএব এই মন এই দেহ অন্য কিছু কোনোভাবে কাউকে অন্য কোনোভাবে দেওয়া যায় না। আমাদের পূজনীয় অমলানন্দজি মহারাজ একটি ভারী সুন্দর ঘটনার কথা বলছিলেন যে সীতারাম দাস ওঙ্কারনাথ জি তাকে একবার ডেকে পাঠান, তখন উনি বেলঘরিয়া স্টুডেন্টস হোম তখন এই কলকাতায় সেইখানে তার ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তাকে তিনি ডেকে পাঠান। তিনিও যান মহাপুরুষ দর্শন করতে যান, সীতারাম দাসজি খুব সুন্দর তার সঙ্গে কথা বলেন, সেই স্মৃতি তার খুব আছে। কিন্তু যিনি তখন তিনি তাকে বলেছিলেন যে অখণ্ডানন্দজির কাছে তিনি মন্ত্র দীক্ষা হয়েছে, সেই মন্ত্র ত্যাগ করে তিনি যেন সীতারাম দাসজির কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। বলেছিলেন বলা মাত্র, এতক্ষণ অবধি সব ঠিকঠাক ছিল, কিন্তু একটু বলা মাত্র আমি সোজা হয়ে দাঁড়িয়ে বললাম এই জীবনটা রামকৃষ্ণের পাদপদে উৎসর্গ করেছি এবং ঠাকুরকে তো দেখিনি, দণ্ডী বাবাকে দেখেছি, অখণ্ডানন্দজিকে দেখেছি, অতএব এই জীবনটা তাঁর পাদেই পাদপদে উৎসর্গ করেছি, তিনি এবার যা করবেন চলুন, যদি পরে একটা জন্ম হয় আপনার যদি ধারা বজায় থাকে তাহলে আগামী জন্মে অবশ্যই আমি আপনার কাছে আসবো, কিন্তু এই জন্মটা আর অন্য কোথাও দিতে পারবো না। এই যে নিষ্ঠা, ইষ্টের প্রতি নিষ্ঠা, স্বামীজি বলছেন না রামকৃষ্ণের গোলাম, এটা একটা খুব আদর্শের কথা, আমাদের জন্য খুব আদর্শের কথা। এবার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার ধারণার কথা বলছেন, সেই মহাপুরুষ 40 বৎসর কঠোর ত্যাগ বৈরাগ্য পবিত্রতা এবং কঠোরতম সাধনা করিয়া অলৌকিক জ্ঞান ভক্তি প্রেম ও বিভূতিমান হইয়াও অকৃতকার্য হইয়া শরীর ত্যাগ করিয়া থাকেন, তবে আমাদের আর কি ভরসা? তিনি তাকে বলছিলেন যে খুব সম্ভবত শরীর শেষ হয়ে যাবে, যত তাড়াতাড়ি পারো এই শরীরটি থাকতে থাকতে সমস্ত অধ্যাত্ম বিদ্যা ইয়ে করো, লাভ করো। তিনি বলছেন যে শরীর চলে যাবে, কিন্তু এই এই তো দেখেছি এনার এত কঠোর ত্যাগ বৈরাগ্য পবিত্রতা এবং এই অলৌকিক জ্ঞানের কথা বলছেন, লৌকিক নয়, আমরা যা চোখে দেখতে পারি যা আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণের জ্ঞান শ্রীরামকৃষ্ণের প্রেম শ্রীরামকৃষ্ণের বিভূতি এটা অলৌকিক, এটা কখনোই কোনো এই আমাদের চেনা পরিচিত গণ্ডির মধ্যে পড়ে না। আপনারা ভেবে দেখুন না, এই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে এক জায়গায় আছে যে ঠাকুরকে নানা লোকে নানাভাবে ভালোবেসেছে, কেউ তার দিব্য রূপটি দেখে, কেউ তার কথা শুনে, কেউ তার সুমধুর গান শুনে,
আর কেউ তার দিব্য জীবন দেখে। কেউ একভাবে ভালোবেসেছে তা নয়, রূপ দেখে কেউ ভালোবেসেছে, তারপরে তার কথা যত পড়েছে তত মনে হচ্ছে আমার মনের কথাই যেন তিনি বলছেন, তারপরে তার গান যারা শুনেছেন তারা মোহিত হয়েছেন, এবং যারা আরও কাছে এসেছেন তারা তার দিব্য জীবন দেখেছেন, দেখে এই তার ভালোবাসায় একেবারে মুগ্ধ হয়েছেন। এই ভালোবাসাটাকে বলছেন অলৌকিক। তিনি যেরকমভাবে ভালোবাসতেন এরকম কজনকে আমরা বলতে পেরেছি যে গামছা নিংড়ানোর মতো ব্যথা হচ্ছে, আমাদেরও তো সকলের সাথে সকলের সম্পর্ক, কাউকে কাউকে দেখছি চলে যাবে, সিগন্যালও আসতে আরম্ভ করেছে, আমাদের কি তার প্রতি এরকম ভালোবাসা হয়? গামছা নিংড়ানোর মতো ভালোবাসা, ভালোবাসা থাকে, বেদনা থাকে, দুঃখ থাকে, সব থাকে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন গামছা নিংড়লে যেরকম ভালোবাসা, যেন সবটুকু নিংড়ে ভীষণ ব্যথা করছে, কষ্ট হচ্ছে, গামছা যেরকম থাকে তার যখন রস শূন্য করে দেওয়া হয় তার যেরকম কষ্ট হয় এই যেন সেই রকম ব্যথা। শ্রীরামকৃষ্ণের এই যে ভালোবাসা এটার কোনো তুলনা হয় না। স্বামীজি বারবার তাকে অবমাননা করছেন, মানছেনই না, বলছেন আপনার মাথার বিভ্রম হেনা তেনা এত কিছু, যাকে সবাই মানে তাকে এই একটা পুচকি ছেলে এসে একবারে সোজাসুজি হুটআউট করে দিচ্ছে, তথাপি তার প্রতি তার ভালোবাসা এত কমছে না। নরেন নরেন করে পাগল, শুধু নরেন নরেন নয়, বাবুরাম রাখাল প্রত্যেকের প্রতি যে অদ্ভুত ভালোবাসা, যে কবে নিরঞ্জনের ভগবান লাভ হবে, আমাদের তো নিজেদের ভগবান লাভ হবে কবে সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই, এনার কবে নিরঞ্জনের ভগবান লাভ হবে সেই নিয়ে তিনি চিন্তা করছেন। এই যে ভালোবাসা এইটা হচ্ছে জ্ঞান ভক্তি প্রেম বিভূতিমান হইয়াও অকৃতকার্য হইয়া শরীর ত্যাগ করেন, শরীরটাকে চিরদিন ধরে রাখা যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে, তাহলে কি থাকবে? এই জিনিসগুলোকে জোগাড় করার জন্য এই যেটা থাকবে সেটা হচ্ছে এই যে অলৌকিক জ্ঞান ভক্তি প্রেম এবং বিভূতি, এইগুলো কিন্তু থেকে যাবে, আজীবন থাকবে। ওরা কথা বলুক ওদের সাথে, আপনি এদিকে দেখান, অলৌকিক এই যে প্রেম এই ভালোবাসা এগুলো থাকবে, এইটাই থেকে যাবে, আর বাকি যা লৌকিক যা চোখে দেখতে পাই এটা একটা সময় চলে যাবে। রবীন্দ্রনাথের গানে একটা আছে, পুরায় যাতা পুরায় শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনে হৃদয় হতে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। এটা হচ্ছে কথা যে পুরায় যা পুরায় শুধু চোখে, আমাদের মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, সত্যি সত্যি কি পুরিয়ে যে আমাদের কারণই বাবা মা বোধ হয় আর বেঁচে নেই, কিন্তু সত্যি সত্যি কি চোখ বন্ধ করলে আমরা আমাদের বাবা মার উপস্থিতি অনুভব করতে পারি না? সেই সুখস্মৃতি সেই ভালোবাসা, আমাদের বাবা মা একটা জায়গায় গিয়ে, আমি তো বলি সবাইকে আমার বাবাকে আমি 51 বছর, তার যখন 51 বছর তখন আমি হারিয়েছি, আমি আমার বাবার চেয়ে এখন বয়স বেশি, কিন্তু আমি যখনই চোখ বন্ধ করি আমি সেই 51 বছরের বাবাকে দেখতে পাই, আর আমি গুটগুটি হয়ে যাই, ছোটো ছেলে হয়ে যাই। এই যে সুখস্মৃতি এইটা থেকে যায়, এটা যে লৌকিক মাইক সম্পর্ক, এরকম অলৌকিক যে বলছেন না অলৌকিক যে জ্ঞান ভক্তি এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। শরীর চলেই যাবে, শরীর থাকবে না, কিন্তু আমাদের যেটা রাখার কথা সেটা হচ্ছে এই জীবনটাকে যেন ভগবানের জন্য আমরা উৎসর্গ করতে পারি। বলছেন অতএব তাহার তাহার বাক্য আত্মবাক্যের ন্যায় বিশ্বাস করিতে বাধ্য। শুধু আত্মবাক্য নয়, এটা কম বলা হয়েছে, ভগবান বলছেন এই প্রভু মহারাজ চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের ভূমিকাতে বলছেন যে শ্রীরামকৃষ্ণ মুখনিঃসৃত শব্দ সেগুলো শুধুমাত্র শব্দ নয়, সেগুলো এক একটা মন্ত্র। বলছেন যদি কোনো একটা শব্দকে নিয়ে আমরা চর্চা করি তাহলে তাকে মনন করলে আমরা এই জগতের যে কষ্ট, জগতের যে দুঃখ, জগতের যে বেদনা তার থেকে ত্রাণ পাব। এরপরে 2 নম্বর বলছেন আমার উপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগমণ্ডলীর দাসত্ব আমি করিব এবং ইহাতে যাহা হইবার হইবে এবং স্বর্গ বা নর মুক্তি যাহাই আসু লইতে রাজি আছি। এই সম্পূর্ণ সংঘের ভার তার উপর দিয়েছেন। স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে শরীর চলে গেছেন, তার স্থূল শরীর চলে গেছে কিন্তু সূক্ষ্ম শরীরে তিনি এই সংঘকে পরিচালনা করছেন। এরকম বহু ঘটনার আমরা সাক্ষী। আমাদের যখন ট্রেনিং সেন্টার প্রায় শেষ হয়ে যায় সেই সময় স্বামী বিবেকানন্দের তৈরি করা মডিউলস পড়ানো হয়, যেটার অনেকটাই পরিবর্তন হয়েছে এখন।
কিন্তু অরিজিনাল মট্রুলস যেটা স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন সেই মট্রুলস পড়ানো হয়। এবং সেই মট্রুলস যখন আমরা পড়ি আর আমাদের নিজেদের জীবনের ঘটনা, কত আর 5-6 বছর তখন আমাদের সঙ্গে জীবনের বয়স, এই 5-6 বছরের জীবনের ঘটনার কথা ভাবি, তখন দেখি স্বামীজি এই সঙ্গকে কোন একটা উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং তিনি শেষ অবধি বলছেন এই শরীর চলে গেলেও তিনি নিরন্তর নিরন্তর অশরীরী বাণী হয়ে তিনি এই সঙ্ঘকে প্রেরণা দিয়ে যাবেন। বলছেন সেই কারণে সঙ্ঘের প্রেরণা শক্তি যেন সবসময় জাগে। তৃতীয় বলছেন তাহার আদেশ এই যে তাহার সেবক মণ্ডলীকে যেন একত্রিত সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। অবশ্য কেহ এদিক ওদিক বেড়াইতে গেল সে আলাদা কথা, কিন্তু সে বেড়ানো মাত্র। তাহার মত এই ছিল যে এক পূর্ণ সিদ্ধ তাহার ইতস্তত বিচরণ সাজে, তা যতক্ষণ না হয় এক জায়গায় বসিয়া সাধনে নিমগ্ন হওয়া উচিত। আপনা আপনি যখন সকল দেহাদির ভাব চলিয়া যাইবে তখন যাহার যে প্রকার অবস্থা হইবার হইবে, নতুবা প্রবৃত্ত সাধকের পক্ষে ক্রমাগত বিচরণ অনিষ্টজনক। এবার দ্বিতীয় আদেশের কথা বলছেন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই সঙ্ঘের দাসত্ব, সঙ্ঘকে পরিচালনা করা, সঙ্ঘের সেবা করা। দুই হচ্ছে যে ত্যাগ মণ্ডলী এসছেন, শুধুমাত্র নরেন রাখাল বাবুরাম এই সমস্ত নয়, পরবর্তীকালে আগামী দিনের যারা আসবেন সকলকে শ্রীরামকৃষ্ণের সূত্রে বেঁধে রাখার এ দায়িত্ব তার উপর আরোপিত হয়েছে এবং এই দায়িত্ব তিনি পালনে বাধ্য। বলছেন যে কেউ দূরে চলে যাক না কেন তাকেও ডেকে নিয়ে আসার এটা আমার কাজ। বলছেন যে মহাপুরুষ যে লোকাতীত অবস্থা প্রাপ্ত হয়েছে সে যেখানে থাকুক যখন যে অবস্থাতেই থাকুক না কেন সে অবশ্যই তার জীবন অন্যরকম হবে, তাকে সাধারণের মতো ফেলা যাবে না, কিন্তু প্রবৃত্ত সাধকের পক্ষে ক্রমাগত বিচরণ অনিষ্টকর। বিতেশানন্দজি আমাদের খুব জোর দিতেন, বলতেন যদি খুব বেশি দিন কোথাও বাইরে থাকা যায়, সঙ্ঘের এই যে নিয়মাবলীর বাইরে যদি গিয়ে থাকা যায় তাহলে আমাদের এক ধরনের স্বাধীনতা তৈরি হয়, সেই স্বাধীন পাখি কখনো ভালোভাবে কাজ করতে পারে না, না তার আধ্যাত্মিক জীবনের উন্নতি হয় না তার অন্য কোনো কিছুর উন্নতি হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আমরা সেরকমভাবে খুব সুগঠিত নই, খোলা আকাশের তলায় আমরা থাকতে পারবো না, আমাদের একটা ছাতার প্রয়োজন আছে, একটা আশ্রয়ের প্রয়োজন আছে। আমরা সেরকমভাবে দুবেলা এই যে এক মাস করে তপস্যা করতে যেতে বলা হয় তাতেই আমরা বেশ হাড়ে হাড়ে বুঝি যে দুবেলা ভিক্ষা করে খাওয়াটা কী সমস্যা, তাও তো দুবেলা ভিক্ষা পাওয়া যায় না, একবেলা ভিক্ষা উত্তরকাশীতে একবেলা ভিক্ষা, আর কোনো কোনো সংস্থা গুজরাটি সংস্থা বিকেল 5টায় বিশ্বনাথের আরতির আগেই খাইয়ে দেয় এবং সে রুটি বেশিরভাগ ক্ষেত্রে কাঁচা। ভূতেশানন্দজি জীবনের আমরা গল্প শুনেছি যে মঠে ফিরে এসেছেন তপস্যা করে আর সেদিন রুটি একটু পুড়ে গেছিল, তাই সাধুরা অসন্তোষ প্রকাশ করছেন আর ভূতেশানন্দজি হাসছেন আর বলছেন যে আমি ভাবছি যে উত্তরকাশীর সেই রুটির কথা, সে কোনো দিন একেবারে পুড়ে একবারে ঝামা হয়ে গেছে আর কোনো দিন আধ কাঁচা রয়েছে, তার থেকে আটার গন্ধ বেরোচ্ছে, সে আর খাওয়া যায় না, আর একটাই তো পাত্র একটাই ঝোলা, তারই মধ্যে ভাত দিয়েছে তারই মধ্যে ডাল দিয়েছে তারই মধ্যে সবজি দিয়েছে তারই মধ্যে হালুয়া দিয়েছে সব দিয়ে দিয়েছে, এবার তার থেকে বেছে বুঝে দুবেলা করে খাওয়া এটা খুব সহজ কথা নয়, বিশেষ করে এই আরামপ্রিয় বাঙালি জাতির এদের পক্ষে খুব কঠিন। এই সঙ্গকে ধরে রাখার জন্য একটা ছায়া তৈরি করার জন্য এটা তিনি দায়িত্বপ্রাপ্ত, এই সঙ্ঘ শক্তি সবার সাধনার মিলিত অংশে হবে, শুধুমাত্র খাবার জন্য এক জায়গায় করার নয়, এমন একটা শক্তি কাজ করবে যেটা একজনের শক্তিতে না সবার সমবেত শক্তিতে কাজ করবে, যেন একটা কলস, একটা মঙ্গল কলস, প্রত্যেকে প্রত্যেক সাধনালব্ধ যে তার যে তপস্যাপূত যে বস্তু সে পেয়েছে সেটা সে একই জায়গায় হবে, সেটা মিলিত হয়ে যে কল্যাণকারী রূপ ধারণ করবে সেটা যখন জনগণের মধ্যে বিতরিত হবে তখন বহুজনের কল্যাণ হবে, তাই আত্মসুখের জন্য নয় জগতের কল্যাণের জন্য। এবং যতক্ষণ না পর্যন্ত আমি সোজা হয়ে বসছি ততক্ষণ পর্যন্ত আমাকে একটা আবরণ দিয়ে সাধকের পরিচয় দিতে হবে,
যেমন ঠাকুর বলছেন ছোট গাছ তার চতুর্দিকে বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে সে খেয়ে যায়। কিন্তু সেই গাছ যখন বড় হয়, তার গুড়ি মোটা হয়, তাতে যদি হাতি বেঁধে রাখা হয় তাতেও তার কোনো সমস্যা হয় না। তাই বলছেন প্রবর্তক যারা আগামী দিনের আসবে, যারা সাধন ভজন করতে আসবে, তাদের জন্য একটা সংঘ স্থাপন করার কথা শ্রীরামকৃষ্ণদেব বলে গেছিলেন। সেই সংঘ গঠিত হবে এই তার রেখে যাওয়া সন্তানদের। তাদের যদি সুগঠিত না করে রাখতে পারেন, একত্রিত করে না রাখতে পারেন, তাহলে সংঘ কখনো এগিয়ে যেতে পারে না। চার নম্বর কথা বলছেন, অতএব উক্ত নির্দেশ ক্রমে তাহার সন্ন্যাসী মণ্ডল বরানগরে একটি পুরাতন জীর্ণ বাটিতে একত্রিত হয়েছে। সুরেশচন্দ্র মিত্র, বলরাম বসু নামক তাহার দুইটি গৃহস্থ ভক্ত তাদের আহারাদি নির্বাহ এবং বাটি ভাড়া দিতেন। পাঁচ, ভগবান রামকৃষ্ণের শরীর নানা কারণে অর্থাৎ খ্রিস্টিয়ান রাজাদের অদ্ভুত আইনের জ্বালায় অগ্নি সমর্পণ করা হইয়াছিল। এই কার্য যদি গর্হিত তাহার আর কোনো সন্দেহ নাই। এক্ষণে তাহার ভস্মাবশেষ অস্থি সঞ্চিত আছে, উহা গঙ্গা তীরে কোনো স্থানে সমাহিত করিয়া দিতে পারিলে ও উক্ত মহাপাপ হইতে কিঞ্চিত বোধ হয় মুক্ত হইব। উক্ত অবশেষ এবং তাহার গদি প্রকৃতি যথানিয়মে আমাদিগের মঠে প্রত্যহ পূজা হইয়া থাকে এবং আমাদের এক ব্রাহ্মণ কুলোদ্ভব গুরুপ্রাতা তিনি রামকৃষ্ণানন্দজি উক্ত কার্যে দিবারাত্র লাগিয়াছেন, উহা আপনার অজ্ঞাত নয়। উক্ত পূজার ব্যয়ও উক্ত দুই মহাত্মা করিতেন। এইটা হচ্ছে কথা যে ঠাকুরের কাকুরকে সমাধি দেওয়া উচিত ছিল। মহাপুরুষের সমাধি হয়, মহাপুরুষকে কখনো দাহ করা হয় না, কিন্তু খ্রিস্টানদের যে নিয়ম, তাদের যে নিয়ম ছিল যেটা শেষ করে দিতে হবে, তাই তাকে সমাধি দেওয়া সম্ভব হয়নি। এবং সেই মুহূর্তে তাদের কাছে অর্থও ছিল না কোনো জায়গায় সমাধি করার, তাই ঠাকুরকে দাহ করে সেই দাহ করা যে অস্থি সেটা এক জায়গায় রাখা হয়েছে। তার খানিকটা কাকুর গাছিতে গিয়েছিল বটে, কিন্তু বেশিরভাগটাই এদের কাছে ছিল। এবং শ্রীরামকৃষ্ণদেবের ব্যবহার করা বিছানাপত্র, তার ব্যবহার করা জামা কাপড়, এগুলো ওই আমাদের বরানগর মঠে রাখা আছে। এবং শ্রীরামকৃষ্ণকে সেখানে জীবন্ত জ্ঞানে পুজো করা হয়, আত্মবাদ সেবা করা হয়। যেমন মানুষকে সেবা করা হয় ঠিক সেরকমভাবে সেবা করা হয়। এবং স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ তিনি এর দায়িত্ব নিয়েছিলেন। এবং এর জন্য যে অর্থ ব্যয় হয় সেটিও ওই সুরেশ দত্ত, সুরেশচন্দ্র মিত্র এবং বলরাম বসু দিয়েছিলেন। যাহার জন্মে আমাদের বাঙালি কুল পবিত্র, বঙ্গভূমি পবিত্র হইয়াছে, যিনি এই পাশ্চাত্য বাকছাটায় মোহিত ভারতবাসীর পুনরুদ্ধারের জন্য অবতীর্ণ হইয়াছিলেন, যিনি সেই অধিকাংশ ত্যাগী শিষ্যমণ্ডলী ইউনিভার্সিটি মেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতেই সংগ্রহ করিয়াছিলেন, এই বঙ্গদেশে তাহার সমাস সাধনভূমির সন্নিকটে তাহার কোনো স্মরণচিহ্ন রহিল না, ইহার পর আর আক্ষেপ কি আছে? পূর্বোক্ত দুই মহাত্মা নিতান্ত ইচ্ছা ছিল গঙ্গাতীরে একটি জমি ক্রয় করিয়া তাহার অস্থি সমাহিত করা হয় এবং তাহার শিষ্যবৃন্দ তথায় বাস করেন, এবং সুরেশবাবু তজ্জন্য 1000 টাকাও দিয়াছিলেন, আর এই আরও অর্থ দিবেন বলিয়াছিলেন। কিন্তু ঈশ্বরের গুরু অভিপ্রায় তিনি কল্লরাত্রে ইহলোক ত্যাগ করিয়াছেন। বলরামবাবুর মৃত্যু সংবাদ আপনি পূর্ব হইতেই জানেন। প্রথম যে মতবিরোধটা শুরু হলো কিন্তু বলরাম বসুর শরীর যাওয়ার পরে। বলরাম বসুর শরীর যাওয়ার পরে তাকে যেভাবে কাতর হতে দেখলেন প্রমোদাদাসবাবু, তাতে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি স্বামীজিকে ভেবেছিলেন যে তাহার কোনো রকম হৃদয়ের এইরকম বাদন টাদন থাকবে না। পূজ্যপাদ ভূতেশানন্দজি আমাদের গল্প করেছিলেন উত্তরকাশীর জীবনের গল্প। সেখানে উত্তরকাশীতে কৈলাস মঠে তিনি আছেন, সেখানে উত্তরকাশীতে কুটিয়ায় তিনি তপস্যা করছেন, কৈলাস মঠে ঘরে ঘরে বিভিন্ন ঘরে ঘরে সাধকরা তপস্যা করছেন, আবার গুহাতেও কেউ কেউ তপস্যা করছে। একজন এরকম গুহাবাসী সাধু একদিন হঠাৎ করে তার পাশের গুহাতে ভূতেশানজিকে লক্ষ্য করলেন যে তার যে সেই আছেন গুহাতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, বমি করেছেন, পায়খানা করেছেন এবং তাতে একেবারে সেই মাখামাখি হয়ে পড়ে আছেন। তারা সবাই মিলে পরিষ্কার ঝরিষ্কার করছেন, কিন্তু তার পাশের গুহায় যিনি থাকেন তাকে যখন গিয়ে এই কথা বলা হলো, তিনি বললেন না আমি দেখি না, ওদের মন অন্যদিকে চলে যায়।
এই মন অন্য দিকে চলে যায়, এই যে ঈশ্বর ছাড়া অন্য অন্য কিছুতে মন দেব না, এইরকম একটা ভাব। এবং এই ভাব করতে গিয়ে অমানবিক ভাব, এটা সাধু জীবনের পক্ষে সঠিক নয়। সেই কারণে যখন বলরাম বসুর শরীর চলে গেল, তখন এই যে বাবুরাম, এই আমাদের স্বামী বিবেকানন্দের শোক, স্বামী বিবেকানন্দের দুঃখ, স্বামী বিবেকানন্দের বেদনা দেখে প্রমদাদাস মিত্র যারপর নাই বিরক্ত হয়েছিল, এবং তখন থেকেই এই দ্বন্দ্বের সূত্রপাত শুরু হয়। বলছেন, যাহার জন্যে আমাদের বাঙালিকুল পবিত্র, বঙ্গভূমি বঙ্গভূমি পবিত্র হইয়াছে। শ্রীরামকৃষ্ণকে তখন শুধু বাঙালিকুলের প্রতিনিধি বলা হচ্ছে। বলছেন, শ্রীরামকৃষ্ণের জন্মে আমাদের বাঙালিকুল পবিত্র হয়েছে। জগৎ যত এগোচ্ছে, সময় যত পেরোচ্ছে, আমরা দেখছি এই জগৎ ধন্য হয়ে উঠেছে। এই জগৎ শ্রীরামকৃষ্ণের আগমনে ধন্য হয়েছে। তার নাম তাকে জানার জন্য দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসছেন। কেউ একটা সেই বেলপাতা, পঞ্চবটি থেকে একটা পাতা ঝরে পড়েছে, সেই পাতা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন। এর আগের বার যখন গিয়েছিলাম, দেখেছিলাম সুইডেন থেকে একজন ভদ্রলোক এসছেন, তিনি মহারাজকে বলে ঠাকুরের রোপিত আম গাছের একটি পাতা নিয়ে যাচ্ছেন, যে শ্রীরামকৃষ্ণ ওই আম গাছকে প্রথিত করেছিলেন, তার থেকেই গাছ তৈরি হয়েছে, সেই পাতাও শ্রীরামকৃষ্ণের স্পর্শভুক্ত, সেইটি তিনি নিয়ে যাচ্ছেন। এখান থেকে মাটি নিয়ে যায় মানুষ, জন্মা জয়রাম মাটি, এ থেকে মাটি নিয়ে যায়, এগুলো আসলে আদর্শটাকে বয়ে নিয়ে যায়। বলছেন, যার পবিত্র জন্মের বাঙালিকুল পবিত্র এবং বঙ্গভূমি পবিত্র হইয়াছে, এবং এই পাশ্চাত্য বাগছটায় মোহিত ভারতবাসী পুনরুদ্ধারের জন্য, এ দেখুন তখনও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়নি, কিন্তু কিন্তু রামকৃষ্ণ মিশনের যে ভাবনা চিন্তা তার মনের মধ্যে আছে, এইটি কথা থেকে আমরা বুঝতে পারছি যে এই যে বৈদেশিক চিন্তায় আমরা তখন মোহিত হয়ে আছি, আমাদের ভীষণ রকমের কনফিউশন। খ্রিশ্চিয়ানিটি কি পারে আমাদেরকে মুক্তি দিতে? ব্রাহ্ম সমাজ কি পারে আমাদের মুক্তি দিতে? আমরা ভীষণ একটা কনফিউশনে আছি, আমরা চাকচিক্যতে মেতে আছি। ব্রাহ্ম সমাজের ভেতরটা পুরো অন্তঃসার শূন্য, বাইরে এটা যত চাকচিক্য, ভেতরটা তত অন্তঃসার শূন্য। যে কোনো একটা ব্রাহ্ম সমাজ যদি আপনারা কখনো যান, মাগোৎসবে যান, একবার হাড়ে হাড়ে বুঝতে পারবেন কি উচ্চস্তরের প্রার্থনা, কি কত কি আছে, কিন্তু শোনার লোক নেই, গ্রহণ করবার মানুষ নেই, একেবারে খুব রকম, একেবারে নমো নমো অবস্থা। মেনকা ঠাকুর, তিনি আমাদের, আমি যার কাছে গান শিখেছি, তিনি ব্রাহ্ম ছিলেন, তিনি শঙ্করানন্দজির কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, আবার তিনি ব্রাহ্ম ছিলেন। তিনি ব্রাহ্ম সমাজ থেকে যথেষ্ট কিছু পাননি বলে শ্রীরামকৃষ্ণের প্রতি আসক্ত হন, এবং শ্রীরামকৃষ্ণের প্রতি আসক্ত হয়ে শ্রীরামকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নেন, এবং তিনি পূজনীয় শঙ্করানন্দজি, সে সময় আমাদের প্রেসিডেন্ট, তার কাছে মন্ত্র দীক্ষা নেন। তার যখন অন্ত্যেষ্টি সংস্কার হলো, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে ব্রাহ্ম সমাজে, সে যে নমো নমো করে যে প্রার্থনা, সেটা দেখে আমাদের ভীষণ রকমের দুঃখ হচ্ছে। হচ্ছে বরং আমাদের যারা হরিনাম সংকীর্তন করে, তারা বোধহয় খানিকক্ষণ ভগবানের জন্য তার কাছে প্রার্থনা করে, সে কোনো রকমের চার লাইনের একটা প্রার্থনা, উপনিষদের একটা খণ্ডাংশ পড়া হলো, এবং সেই পড়া হলো আর বললো এবার নিয়ে চলে যাও, আর কোনো ক্রিয়াকর্ম নেই, কিন্তু তার ভিতরে কোনো রকমের প্রাণের যোগাযোগ নেই। আমরা যেহেতু তিনি গানের লোক ছিলেন, সঙ্গীত জগতের মানুষ ছিলেন, আমরা যেহেতু তার ছাত্রছাত্রীরা, তারা সমস্ত রাত্রি রাস্তাটাই তার জন্য গান গাইতে গাইতে গেছিলাম। এমনকি নিমতলা মহাশ্মশানে যেখানে তাকে দাহ করা হলো, যতক্ষণ অব্দি তার শরীর ভেতরে ঢোকানো হয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা গানই গাইছিলাম। যেরকম যেন তার শেষ যাত্রায় তার সঙ্গীতকে তিনি যে সারা জীবন বহন করে নিয়েছেন, সেইটাকে নিয়ে যাওয়া। তার যে সন্ধ্যাবেলায় রোজ প্রার্থনা হতো, সেও খুব চাকচিক্যময়, কোনো রকমে প্রার্থনাটা শেষ হবে, কোনো রকমে উপাসনাটা শেষ হবে, তারপরেই খাওয়া দাওয়া হই হই। একজন যে প্রিয়জন সারা জীবনের জন্য চলে গেল, এই জন্য কারুর কোনো কিছু নেই, অথচ প্রার্থনা হবে, এই হবে, তাই হবে, সেই নিয়ে কত কি হই হই চলছে, চাকচিক্যময় ধর্মের আবরণ। তার থেকে মানুষজনকে একটা নতুন পথ দেখানোর জন্য যিনি পৃথিবীতে এসেছিলেন, এবং সেই কাজ করার জন্য, এটা স্বামীজির কথা বলছেন, যিনি সেই জন্যই অধিকাংশ ত্যাগী শিষ্যমণ্ডলী ইউনিভার্সিটি মেন হইতে সংগ্রহ করিয়াছিলেন। একদম গণ্ডমূর্খ শ্রীরামকৃষ্ণ জেনেছিলেন তার এই ভাব প্রচার করতে পারে একমাত্র শিক্ষিত সমাজ। শিক্ষিত সমাজের কাছে শিক্ষিতের ভাব প্রকাশ করতে গেলে
একদল শিক্ষিত ছেলে দরকার। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষণপ্রাপ্ত বা শিক্ষায় শিক্ষণপ্রাপ্ত সেই একদল মানুষ তিনি জোগাড় করেছিলেন। তিনি তার মতো গণ্যমূর্খ রামলাল, তারপরে হৃদয় রামের ভাইপো, হেনা তানা, যে দক্ষিণেশ্বরে যা আছে এখন যারা আছে তাদের দেখলেই বোঝা যায় জীবনে বোধ হয় শিক্ষা টিক্ষা হয়নি। শুধু গালে দাঁড়িয়ে রাখলে আর চুলটাকে উল্টে করে আসলেই শ্রীরামকৃষ্ণের সন্তান পরিবারের সন্তানভুক্ত হয় না। যদি শ্রীরামকৃষ্ণের ত্যাগ বৈরাগ্যের ধারা তার মধ্যে না থাকে, সে যতই সাজগোজ করুক, যতই ফেসবুকে নিজেকে আপলোড করুক না কেন, তিনি কখনোই শ্রীরামকৃষ্ণের পরবর্তী প্রজন্ম হতে পারে না। একমাত্র তারাই হতে পারেন শ্রীরামকৃষ্ণের প্রজন্ম, শ্রীরামকৃষ্ণের পরবর্তী ধারা, যারা শ্রীরামকৃষ্ণের সেই পবিত্র ভাবটিকে বজায় করেন। তিনি গৃহী হন, তিনি সন্ন্যাসী হন, যাই হন, যিনি শ্রীরামকৃষ্ণের এই পবিত্রতা, ত্যাগ, সত্যতা, এই পবিত্রতাকে বহন করে নিয়ে যেতে পারেন, সেই কারণে উচ্চ মেধার কিছু ছেলেকে জোগাড় করেছিলেন তিনি। যারা যুক্তি দিয়ে, যারা আবেগ দিয়ে ভাববে না, যারা যুক্তি দিয়ে ভাববে এবং হৃদয় যখন ভাবার পর সেটিকে গ্রহণ করবে, তখন হৃদয়ের আবেগকে সংমিশ্রিত করে সেই ধারাকে প্রবাহিত করবে। যখন গঙ্গোত্রী ইয়ে থেকে, হিমবাহ থেকে জল বেরোয়, তখন খুব সামান্যই জল বেরোয়, কিন্তু যখন এই যে সূর্যের আলো পড়তে থাকে, সেই হিমবাহ যখন একটু একটু করে এগোতে থাকে, যত তাতে সূর্যের আলো পড়ে ততে জলের প্রবাহ বাড়তে থাকে। তাই প্রথমে জ্ঞান দিয়ে, চিন্তা দিয়ে, উচ্চ ভাবনা দিয়ে, মার্জিত বুদ্ধি দিয়ে তাকে চিন্তা করতে হয়, তার ভাবনা চিন্তাগুলোকে গ্রহণ করতে হয়, তারপরে হৃদয়ের আবেগ তাতে সংযুক্ত করে সেই ধারাকে প্রসার করতে হয়। তাই বলছেন যে পূর্বোক্ত দুই মহাত্মার এই বলছেন, তাহারই এই বঙ্গদেশে তাহার সমাধি সাধনভূমির সন্নিকটে তাহার কোনো স্মরণচিহ্ন রইল না, ইহার পর আর আক্ষেপে কি আছে। দক্ষিণেশ্বর তার সাধনভূমি, সেই গঙ্গার তীরে তার কোনো সাধন ক্ষেত্র রইল না, এর চেয়ে দুঃখের কিছু নেই। আমাদের এ টাকা দিয়েছিলেন, সুরেশবাবু টাকা দিয়েছিলেন, 1000 টাকা দিয়েছিলেন, কিন্তু তিনি গতকাল মারা গেছেন, এর আগেও বলরাম বসু মারা গেছেন। তাই খানিকটা হতাশা ঝরে পড়ছে স্বামীজির গলা দিয়ে, বলছেন বোধ হয় আর হবে না। এক্ষণে তাহার শিষ্যেরা তাহার গদিও অস্থি লইয়া কোথায় যায়, কিছুই স্থিরতা নাই, বঙ্গদেশের লোকের কথা অনেক, কাজে এগোয় না, আপনি জানেন। তারা সন্ন্যাসী, তারা এইক্ষণে যথা ইচ্ছা যাইতে প্রস্তুত, কিন্তু তাহাদিগের এই দাস মর্মান্তিক বেদনা পাইতেছে এবং ভগবান রামকৃষ্ণের অস্থি সমাহিত করিবার জন্য গঙ্গা তীরে একটুও স্থান হইল না, ইহা মনে করি আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। সন্ন্যাসীরা বেশিরভাগই চলে গিয়েছিলেন, খাবার এত অভাব ছিল বরাহনগর মঠে, সন্ন্যাসীরা বেশিরভাগ ছড়িয়ে পড়েছিলেন। একমাত্র যাদের কোনো যাওয়ার জায়গা ছিল না তারাই একমাত্র ছিলেন, লাট্টু মহারাজ। তাও শেষের দিকে লাট্টু মহারাজ বরাহনগর মঠ থেকে বেরিয়ে যান, তিনি কখনো গঙ্গা তীরে, কখনো বসুমতী সাহিত্য মন্দিরে, কখনো রেলগাড়ির কামরার মধ্যে, এইভাবে তার সাধন জীবনটা কাটিয়েছেন। বুড়ো গোপাল দাদা থাকতেন, আবার কখনো কখনো ভিক্ষা এত কম পাওয়া যেত বলে বুড়ো গোপালদা কাশীতে গিয়েছিলেন। শশী মহারাজ একেবারে লেগেছিলেন, শশী মহারাজ এবং স্বামী শিবানন্দজি মহারাজ, এদের কোথাও যাবার জায়গা ছিল না, তাই তাদের যাবার জন্য, থাকার জন্য একটা জায়গার দরকার ছিল। স্বামীজি দুঃখ প্রকাশ করছেন, তা সব গুরু ভাইদের শুধুমাত্র ভিক্ষার জন্য এবং সাধন জীবনকে ঠিকঠাক রাখার জন্য, বেঁচে থাকার জন্য তাদের চলে যেতে হচ্ছে, এবং শ্রীরামকৃষ্ণদেবের গদি এবং এর কী হবে এটা নিয়ে তার ভীষণ রকমের দুশ্চিন্তা হচ্ছে। এই ছোট্ট 10 টাকার যে বাগান বাড়ি ভাড়া করে আছে, এটা কতদিন তারা ধরে রাখতে পারবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছেন 1000 টাকায় কলিকাতার সন্নিকটে গঙ্গা তীরে জমি ও মন্দির হওয়া অসম্ভব, অনন্য 5-7 হাজার টাকার কমে জমি হয় না। আপনি এক্ষণে রামকৃষ্ণের শিষ্যদের একমাত্র বন্ধু আশ্রয় আছেন, পশ্চিম দেশে আপনার মান ও সম্ভ্রম এবং আলাপও যথেষ্ট, আমি প্রার্থনা করিতেছি সে যদি আপনার অভিরুচি হয় উক্ত প্রদেশে আপনার আলাপী ধার্মিক ধনবানদিগের নিকট চাঁদা করিয়া এই কার্য নির্বাহ হওয়ানো আপনার উচিত কিনা বিবেচনা করিবেন। তিনি খুব ভালো করে জানেন, তথাপি স্বামীজি কোনখানে যাচ্ছেন, আমরা অনেক সময় ভাবি যে যে সিস্টেম চলছে এটা যথেষ্ট ভালো না, উই ডিজার্ভ সামথিং বেটার,
স্বামীজি কি একটা কি করে গেছেন, একটা মন্দির কোনো রকমে করে গেছেন, খাড়া করে দিয়ে গেছেন, দিস ইজ নাথিং। আমরা যদি এই স্বামীজির এই চিঠিগুলো করি, স্বামীজির এই মানসিক অবস্থাগুলো ভাবি, তাহলে দেখবেন যে প্রমোদাদাস মিত্রের সাথে তার মতনৈক্য হয়েছে, তথাপি তার কাছে তিনি প্রার্থনা করছেন। এই শব্দগুলো দেখেই বোঝা যায়, বলছে না যদি আপনার অভিরুচি হয়, এক নম্বর। তারপরে বলছেন এই কার্যনিবাহ হওয়া আপনার উচিত কিনা বিবেচনা করিবেন, তথাপি তার কাছে অর্থাদি চাইছেন। যদি ভগবান রামকৃষ্ণের সমাধি ও তাদের শিষ্যদের বঙ্গদেশে গঙ্গা তটে আশ্রয় স্থান হওয়া উচিত বিবেচনা করেন এবং আপনার অনুমতি পাইলে ভগবৎ সকাশে উপস্থিত হইব এবং এই কার্যের জন্য আমার প্রভুর জন্য, প্রভুর সন্তানদের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করিতে কিছুমাত্র কুণ্ঠিত নই, বিশেষ বিবেচনা করিয়া এবং বিশ্বনাথের নিকট প্রার্থনা করিয়া এই কথা অনুধাবন করিবে। আমার বিবেচনা যদি এই অতি অকপট, যদি এই অতি অকপট বিদ্বান সৎকুলোদ্ভব যুবা সন্ন্যাসীদের, আমার বিবেচনায় যদি এই অকপট বিদ্বান সৎকুলোদ্ভব যুব সন্ন্যাসীগণের স্থানাভাবে এবং সাহায্যাভাবে রামকৃষ্ণের আইডিয়াল ভাব প্রকাশ করিতে না পারেন, তাহা হইলে আমাদের দেশের অহ দুর্দৈবং। বলছেন কেন ভিক্ষা করছি, দেখুন স্বামী বিবেকানন্দ তিনি নেমে এসছেন মানুষের কাছে কাছে গিয়ে ভিক্ষা করছেন। বলছেন যদি আপনার পক্ষে না সম্ভব হয়, যাদের কাছে যেতে পারবেন তাদের কাছেই যাব। দেখুন কোন এক্সটেন্ট অবধি স্বামী বিবেকানন্দ আমাদের জন্য গেছেন। আমরা তো মনে করি যে এটা যথেষ্ট করেনি, আর একটু ভালো ব্যবস্থা করে দেওয়া উচিত। আমার মনে আছে আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, আমাদের যথেষ্ট বিছানা ছিল না এবং বিছানাগুলো যদি অন্য সময় ব্যবহার করা হতো, যেহেতু পাখা নেই তাই ঘামে তো বিছানাগুলো নষ্ট হয়ে যেত, সেই কারণে তখন নিয়ম ছিল কেবলমাত্র শীতকালে তোষক পাতা হবে আর গরমকালে কেবলমাত্র মাদুর পাতা হবে। পরবর্তীকালে আমাদের পরবর্তী সাধু যারা হতে এসেছে তারা মাথার উপর পাখা দেখেছিলেন, তা আমরা যখন সাধু হতে এসেছি তখন পাখা ছিল না। আমি ভাবতাম এরা কেন তোষক ব্যবহার করতে দেয় না, তারপরে বুঝলাম যে এত ঘাম হয় তোষকগুলো নষ্ট হয়ে যেত, তাই প্রত্যেক সপ্তাহে আমরা তোষকগুলো বার করতাম, রোদ দূরে দিতাম, ঝাড়তাম, আবার ভালো করে ভাঁজ করে গুছিয়ে তুলে রাখতাম। আর আমাদের জন্য যে মাদুরগুলো ছিল, যেগুলো মংসকটার বাতিল হতো, সেই মাদুরগুলো আমাদের কাছে আসতো। আমি যখন সাধু হতে এলাম আমাকে যে মাদুরটা দেওয়া হয়েছিল তার পিঠের কাজটাই কিছু ছিল না, মাদুর বটে তার পিঠের কাজটা কিছু ছিল না। আমি বিমলাত্মানন্দকে একটু কাঁই কুঁই করে, নতুন বাড়ি ছেড়ে এসেছি তো তাই কাঁই কুঁই করে বললাম যে এই মাদুরে শোয়া যায় না। বললেন কেন কী অসুবিধা, এটা মাদুর নয় না, মাদুর কিন্তু ভেতরটা কিছু নেই। তখন বললেন বডির আকারে একটা চাদরকে ভাঁজ করে রেখে দাও। আমার বড় অভিমান হচ্ছে সেই বডির আকারে একটা চাদরকে ভাঁজ করা হলো, সেটা পেতে দেওয়া হলো, তার উপর আমি শুতাম, সেটাই আমার গদি, সেটাই আমার তোষক, সেটাই আমার সব কিছু। একটা বালিশ দেওয়া হয়েছিল, একটা মশারি দেওয়া হয়েছিল, যেহেতু এই চাটাইটা কিচ্ছু ছিল না, মশারি কিছুতেই সেই চাটাইটাকে ধরে, চাটাই কিছুতেই মশারিকে ধরে রাখতে পারত না, এই মাঝরাতেই মাঝে মাঝে খুলে যেত। একে তো গরমে ছটফট করতাম, তার উপর সুতির মশারি, তাতে এতটুকু হাওয়া ঢুকে না, তার মধ্যে ওই থাকা। আমি রোজ ওই বিছানা চাদরটাকে একবার করে রোদ্দুরে দিতাম, যাতে ঘামে ভেজা বিছানা চাদরটা একটু করে শুকোয়, তার থেকে দুর্গন্ধ চলে যায়। মাঝে মাঝে জল কাচা করতাম, সাবান তো ব্যবহার করা যাচ্ছে না, কারণ এই দুটো বাটি সাবান দেওয়া তো, বঙ্গলক্ষ্মী সাবান আপনারা দেখেছেন কি না জানি না, পুরোনোরা অনেকে দেখে থাকবেন, উত্তর কলকাতার লোকেরা অবশ্যই দেখেছেন বঙ্গলক্ষ্মী বাটি সাবান, গোটো বাটি সাবান, সেইটাই থাকতো। আমাদের অনুরাগ মহারাজ এখন যিনি ডাক্তার আরোগ্য ভবনে আছেন, উনি ওই বাটি সাবানই গায়ে মারতেন, কারণ ওনার কাছেই কোনো টাকা পয়সা ছিল না এবং আশ্রম থেকে কোনোরকম আমাদের গায়ে মাখার কোনো সাবান দেওয়া হতো না। ওনার বাটি সাবান মাখানোর কায়দাটা দারুণ ছিল, বাটি সাবানের গায়ে খানিকটা কাপড় একটু ঘষে নিতেন, তাহলে ওই কাপড়ে সাবানটা লেগে থাকতো, ওই সাবান কাপড়টা দিয়ে যেরকমভাবে আপনারা ছোবরা দিয়ে ঘষেন ঠিক সেরকমভাবে ঘষে আবার ওটা শুকিয়ে রেখে দিতেন, ওইটাকে কিছুতেই ধুতেন না। আবার পরের দিন ওইটাকে একটুখানি জলে ভিজে যে একটু ফেনা ফেনা হলো, ওইটা দিয়ে আবার গাটা ভালো করে ঘষা ঘষি যেত। আমাদের মজার জীবন ছিল, কিন্তু আমরা তখন মনে করতাম স্বামীজি আমাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেননি। আমরা যখন এসেছি সে সময় দেখেছি আরোগ্যভাবে
ভালো খাবার, ভালো ফল দেওয়া হচ্ছে বৃদ্ধ সাধুদের। কি ভালো ফল? না, একটা কলাকে কেটে দু টুকরো করে দেওয়া হয়েছে। কারা খাচ্ছেন? স্বামী ব্রহ্মানন্দজির মাঝে দুই শিষ্য, স্বামী দেবানন্দজি এবং স্বামী কাশীশ্বরানন্দজি, তাদেরকে দেওয়া হয়েছে। সারাদিনে খুব দামি ফল দেওয়া হয়েছে, শরীর সারবে। আর ভূতেশানন্দজির কাছে গল্প শুনেছি, এত অল্প দুধ ছিল, তাতে এত অল্প পায়েস হতো যে একজনকে দেওয়ার পরে খালি এরকম নেমে 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 যেত। সেই কারণে মহারাজরা ঠিক করেছিলেন যে লাইনে একজন করে পায়েস নেবে, আর বাকিরা পায়েস নেবে না। ওই এক চামচ এক চামচ এক চামচ করে গেলে গোটা পঙ্গতটা পাবে। সব শুদ্ধ একটা ছোট বাটির এক বাটি পায়েস হতো, সেই পায়েস সারা পঙ্গতে বিতরণ করা হতো। মহারাজ বলতেন, আমরা কাজ টাজ করে যখন কি পৌঁছতাম, গিয়ে দেখতাম সকালের কালো চা শেষ, মুড়িও শেষ। অনঙ্গ মহারাজ বলতেন, আয় ভাই, আমরা পেট ভরে একটু গঙ্গা জল খাই। সবাই পেট ভরে ঘড়া ঘড়া গঙ্গা জল খেতেন। এটা হচ্ছে কথা, ছোট ছোট কলসি চুমকি ঘটি ছিল, সেই কলসি চুমকি ঘটি ভরা ভরা জল খেতেন। পরবর্তীকালে এই অবস্থা বদলও হয়নি। যখন উনি শিলংয়ে আছেন, উনি আর রামময় মহারাজ, কখনো কখনো আর্থিক অবস্থা এত খারাপ হতো যে ওরা দুজনে স্নান টান করে জামা কাপড় পরে দুটি দোকানে গিয়ে বলতেন, আজ আপনাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ। এবং সেই বাড়ির দোকানদাররা জানতেন, তারা সাধুদের নিয়ে গিয়ে খাওয়াতেন। এটা হচ্ছে কথা। মহারাজ বলছিলেন যে যখন উনি শিলংয়ে গিয়েছেন, বৃষ্টি পড়ছে, কোন দিকে শোবেন খাটের কোন দিকে শোবেন বুঝতে পারছে না, সব দিক দিয়েই জল পড়ছে। তাই সারা রাত্রি বিছানা টিছানা গুটিয়ে যাতে কোনোভাবে না ভেজে, তাই তিনি বসে আছেন। এইটা যদি দেখি, স্বামী বিবেকানন্দের এই চেষ্টা দেখি, তখন দেখবেন আমাদের এই যে কৃচ্ছতা, যেটার গল্প করছি, এটা শুনলে আপনাদের খারাপ লাগছে, এটাকে কিচ্ছু মনে হয় না। স্বামী বিবেকানন্দ আমাদের জন্য কত কী ভেবেছেন, তার একটাই উদ্দেশ্য এইখানে বলছেন। বলছেন, বিশেষ বিবেচনা করিয়া এবং বিশ্বনাথের নিকট প্রার্থনা করিয়া এই কথা অনুধাবন করিবেন, টাকা চাওয়াটা যদি আপনার কাছে অন্যায় বলে বোধ হয়, যদি এই সংঘ প্রবাহ যদি না থাকে, তাহলে বলছেন আমার বিবেচনায় যদি এই অতি অকপট বিদ্বান সৎকুলোদ্ভব যুবা সন্ন্যাসীগণ স্থানাভাবে এবং সাহায্যের অভাবে রামকৃষ্ণের আইডিয়াল বা আদর্শ ভাব লাভ করিতে না পারেন, তাহা হইলে আমাদের দেশের অহদুদৈবম। বলছেন যে এরা যদি শ্রীরামকৃষ্ণের ভাবটিকে ঠিক মতো এক জায়গায় থেকে শ্রীরামকৃষ্ণের ভাবটিকে যদি গ্রহণ করতে না পারেন, তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানবেন আগামী প্রজন্মের জন্য কোনো উত্তম বার্তা কেউ দিতে পারবে না। অনঙ্গ মহারাজের গল্প কালকেই আমরা শুনছিলাম। অনঙ্গ মহারাজ পড়াতেন সবাইকে, স্বামীজির সিঁড়ি দিয়ে আপনারা উঠেছেন, স্বামীজির ঘরে ঢোকার যে জায়গাটা, ওই সিঁড়ি যেখানে শেষ হচ্ছে সেইখানে একটা লঙ্ক থাকত, এত কম তেল থাকতো এক সপ্তাহ চলার কথা না। একটি ওই এক লম্ফ নয়, হ্যারিকেন, এক হ্যারিকেন কেরোসিন ভরে দিয়ে বলা হতো এটা এক সপ্তাহ চালাতে হবে, সেটা ওই এক দেড় দিনের মধ্যে শেষ হয়ে যেত। তখন পড়াশোনাটা হবে কী করেন, দিনের বেলা প্রচুর কাজ, আর দিনের বেলা শুদ্ধানন্দজি পড়েন, তখন তো কিছু হবে না। তাই সেজ বাতি জ্বালানো তো, মোমবাতি জ্বালানো ঠাকুরের ঘরে, সেই বড় ঝাড় লন্টন ছিল ঠাকুরের ঘরে, তাতে মোমবাতি লাগানো হতো। ওই মোমবাতি পরিষ্কার করার সময় যে শেষের অংশটুকু, ওইগুলো অনঙ্গ মহারাজ জোগাড় করে করে রাখতেন, ওই একটা করে জ্বলতো। কখনো কখনো এরকমও হয়েছে যে সেদিনকে আর বই পড়ার মতো আলো নেই, অনঙ্গ মহারাজ মন থেকে বলে চলেছেন, পুরনো পড়া যা তার স্মৃতিতে আছে তাই বলে চলেছেন। এই যে ভূতেশানন্দজি, এরা সব মন থেকে বলতেন, এদের বইয়ের প্রয়োজন হতো না। তার মূল কথাটাই হচ্ছে এই, বই দেখার মতো আলো তারা বড় একটা পেতেন, যে সময়টুকু তারা আলো পেতেন সেই আলো এটাকে তিনি মুখস্থ করতেন, করে নিতেন, কণ্ঠস্থ করে নিতেন, তাই তাদের জীবনের মধ্যে এই ভাবনাগুলো এসেছেন। এবার বলছেন, 11 নম্বর আছে, যদি বলেন আপনি সন্ন্যাসী, আপনার এ সকল বাসনা কেন, এটা বলবেনই। আমি বলি আমি রামকৃষ্ণের দাস, তার নাম ও তার জন্ম এবং সাধনভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত করিতে ও তাহার শিষ্যগণের সাধনের অনুমাত্র সহায়তা করিতে, যদি আমাকে চুরি ডাকাতি করিতে হয় আমি তাহাতেও রাজি। আমাকে আপনাকে পরমাত্মীয় বলিয়া জানি, আপনাকে সকল বললাম, এজন্য কলিকাতায় ফিরিয়া আসিলাম, আপনাকে বলিয়া আসিয়াছি আপনার বিচারে যা হয় করিবেন। 12, যদি বলেন কাশী আদি স্থান আসিয়া করিলে সুবিধা হয়, আপনাকে বলিয়াছি যে তাহার জন্মভূমি এবং সাধনভূমি তাহার সমাধি হইবে না,
একই পরিতাপের কথা এবং বঙ্গভূমির অবস্থা বড়ই শোচনীয়। ত্যাগ কাহাকে বলে, এদেশের অস্থিমজ্জা ত্যাগ কাহাকে বলে, এদেশের লোক স্বপ্নেও ভাবে না, কেবল বিলাস ইন্দ্রিয়পরতা ও স্বার্থপরতা এদেশের অস্থিমজ্জা বক্ষণ করিতেছে। ভগবান এদেশের বৈরাগ্য অসাংসারিত্ব প্রেরণ করুন। এদেশে লোকের কিছুই নাই, পশ্চিম দিকের লোকের বিশেষ ধনী বিশেষত ধনীদের এই সকল কার্যে অনেক উৎসাহ, আমার বিশ্বাস যা বিবেচনা হয় উত্তর দিবেন। গদাধর আজিও পৌঁছান নাই, গঙ্গাধর আজিও পৌঁছান নাই, কালি হয়তো আসতে পারেন, তাকে দেখিতে বড় উৎকণ্ঠা। ইতি দাস পুনশ্চ উল্লিখিত ঠিকানায় পত্র দিবেন, দাস নরেন্দ্র। এরপরের চিঠি খুব ছোট্ট, এটা আমরা পড়ে নেব। বলছেন, রামকৃষ্ণ জয়তী, বাগবাজার, কলিকাতা, 4 জুন 1890। পূজ্য পাদেশু, আপনার পত্র পাইয়াছি, আপনার পরামর্শ অতি বুদ্ধিমানের পরামর্শ, তদ বিষয়ে সন্দেহ কি, তাহার যাহা ইচ্ছা তাহাই হইবে, বড় ঠিক কথা। আমরাও স্থানে ওস্থানে 2-4 জন করিয়া ছড়াইতেছি, গঙ্গাধর ভাইয়ার পত্র 2খানি আমিও পাইয়াছি, ইনফ্লুয়েঞ্জা হইয়া গগনবাবুর বাটিতে আছেন এবং গগনবাবু তাহার বিশেষ সেবা ও যত্ন করিতেছেন, আরোগ্য হইয়া আসিবেন, আপনি আমার সংখ্যাতিক দণ্ডবত জানিবেন। ইতি দাস নরেন্দ্র। অবেদানন্দ প্রভৃতি সকলেই ভালো আছেন। দেখুন কোন জায়গায় এসে পৌঁছচ্ছেন। বলছেন এটা একটা দারুণ কথা যে আমি বলি আমি রামকৃষ্ণের দাস, তাহার নাম, তাহার জন্ম এবং সাধনভূমিতে সাধনভূমি দৃঢ় প্রতিষ্ঠা করতে ও তাহার শিষ্যদের সাধনের অনুমাত্র সহায়তা করিতে যদি আমাকে চুরি ডাকাতিও করিতে হয় আমি তাহাতেও রাজি। নিজে ইমরালিটির একবারে শেষ প্রান্তে যেতে রাজি আছেন কিন্তু বাকিদের দাঁড় করানোর জন্য, এটা একটা অদ্ভুত কথা। আমরা বলি না স্বামীজির প্রেমের কথা, একবার আবেগ জড়িত প্রেম, এই ছোট্ট জায়গার ভেতরে একটা ছোট্ট জিনিসের ভেতরে স্বামীজিকে এইভাবে বিবেচনা করে বোঝা যায় না। এই ভেবে দেখুন স্বামীজি যে এই কারণে আমাদের পড়ার কথা উচিত, তার কারণ হচ্ছে ব্যক্তি স্বামীজিকে চেনা যায়, তার আবেগ কোন জায়গায় পৌঁছতে পারেন। আমরা তো সবসময় মঠের প্রাচুর্য দেখেই একবারে মুগ্ধ হয়ে যাই, কী সুন্দর মন্দির, কী ভালো পাথর দিয়ে তৈরি, তার ভেতরে যে কত চক্ষুর চোখের জল, কত প্রার্থনা এবং কত রক্তবিন্দু জড়িয়ে আছে, এগুলো আমরা কোনোটারই খবর রাখি না, আমরা কোনোটারই খবর রাখি না, বরং আমরা কমপ্লেন করি। আমাদের মনে আছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, ছেলেবেলায় আমরা যখন মঠে প্রসাদ খেতে যেতাম তখন শালপাতায় করে খেতে দেওয়া হতো, শালপাতা এই কাটি জুড়ে জুড়ে শালপাতা, তা সব জায়গায় ছেঁদা থাকতো। ভাত পরার পর যখনই ঝোল দেওয়া হতো সেই ঝোল তলা দিয়ে গড়ি 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 পড়তো, আর সে নিজে যতই পরিষ্কার করা হতো তার যে নোংরা সেটা ওর সাথে মিশত। পরবর্তীকালে সেটা বদলে গেল, সেটা বদলে অন্যরকম খাবার হলো, মঠে উৎসবের সময় মাটি ইয়েতে করে দেওয়া হতো, তারপরে হলো প্লেট, তাতেও লোকের কী কমপ্লেন। এখন আবার একসঙ্গে 3,500 লোককে বসে খাওয়ানো হয়, গরম গরম খিচুড়ি তরকারি দেওয়া হচ্ছে, তাও লোকে কমপ্লেন করছে, একটু ভ্যারাইটি করতে পারেন না, প্রত্যেকবার এসে একই রকম খিচুড়ি দেন। আমরা কেউ কখনো ভাবিনি এগুলোকে জোগাড় করতে কত সময় লাগে, কত রকমের চেষ্টা করতে হয়, এর মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আমরা যখন এই আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, যখন কলকাতায় বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে 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 একটা সময় ক্লান্ত হয়ে যায়, তখন এই চিঠিগুলো আমার কাছে খুব প্রেরণা। স্বামীজি এত কষ্ট করেছিলেন, চুরি ডাকাতি করতে চেয়েছিলেন, তার সামনে আমাদের এই যে শারীরিক ক্লেশ এটা কোনোরকম ক্লেশই দাঁড়ায় না। এই কারণে মহারাজ আমাদের সবসময় বলতেন আত্মস্থানন্দজি, যখনই দুঃখ হবে, বেদনা হবে, স্বামী বিবেকানন্দের মুখোমুখি হবে। স্বামী বিবেকানন্দের মুখোমুখি মানে তার লেখা, তার লেখা, তার বক্তৃতা, সেখান থেকে প্রেরণা পাবে। তিনি তোমাকে সবসময় তিনি কথা দিয়ে গেছেন আমি অশরীরীভাবে তোমাকে প্রেরণা দিয়ে যাব। এই দেখুন এই কথাগুলো শুনলেই মনে হবে কীরকম অবস্থা। বলরাম বসু গিয়েছেন ইয়েতে বরানগর মঠে, গিয়ে দেখছেন গুরুভাইরা তেলাকুচার পাতা সেদ্ধ আর ভাত খাচ্ছেন। তেলাকুচার পাতা এত কুটকুট করে, তাই একটা পাত্রে কিছু লেবু কেটে রেখে দিয়েছেন, তাতে খানিকটা লবণ দিয়ে রেখেছেন, তার টাকনা দিয়ে খাচ্ছেন। সেই বেশি তো নেই, হয়তো 2 কি আর 3খানা লেবু আছে,
তারা খানিকটা করে খাচ্ছেন হলেই ওইটা দিয়ে টাকনা দিচ্ছেন, আবার রেখে দিচ্ছেন, আরেকজন সেইটা দিয়ে খাচ্ছেন। বলরাম বসু জমিদার ফিরে এলেন, তার স্ত্রীকে এসে বললেন যে আমাকে এখন থেকে তেলাকুচার পাতা সেদ্ধ আর ভাত খেতে দেবে। তার স্ত্রী কিছুতেই বুঝতে পারছেন না কেন এরকম করতে চাইছেন, কারণ তেলাকুচার পাতা সেদ্ধ খেলে তার পেট খারাপ হবে, খুব পেটের বড় রোগী, পেটের রোগী ছিলেন তো। তারপরে যখন তাকে অনেক জিজ্ঞাসা করা হলো তখন তিনি জানতে পারলেন যে তার গুরুভাইরা ওখানে তেলাকুচার পাতা খাচ্ছেন। শশী মহারাজের জীবনীতে আছে, একদিন কিচ্ছু খাবার নেই, পাশের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসছেন, খানিকটা চাল, একটু ঘি, পোড়াটাও ঘি আর কয়েকটা আলু, সেইটাকে সেদ্ধ করেছেন, তারপরে একটা থালায় সেইটাকে পেতেছেন, তারপর আলুকে লবণ দিয়ে একে দিয়ে গোল 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 গোল্লা করেছেন। আর গুরু ভাইরা তারা যেহেতু সেদিনকে খাবার কিছু নেই তাই তারা জোর জপ ধ্যানে সাধন ভজনে মত্ত হয়ে গেছেন। শশী মহারাজ সেই থালায় করে সেই গোল্লাগুলো নিয়ে এসে সকলকে জাগিয়ে সকলের মুখের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা তার থেকে অনেক উন্নত মানের অবস্থায় আছি, কিন্তু যে পরিমাণ ত্যাগ তপস্যা তারা করে গেছেন আমরা কিন্তু সেই পরিমাণ সাধন ভজন ত্যাগ তপস্যা করি না, আমরা অনেক অন্য জিনিসে বন্দী। স্বামীজিকে বারবার করে পড়া দরকার, স্বামীজিকে পড়লে আমাদের সাধন জীবন অনেক মজবুত হবে। দেখলেন এত বড় চিঠি পড়েই আমাদের মন খারাপ হয়, দিয়ে পড়ে প্রমোদাদাস মিত্রের মন খারাপ হলো, তার উত্তরটা এসে গেল। তিনি বললেন আপনার পরামর্শ অতি বুদ্ধিমানের পরামর্শ, তদ বিষয়ে সন্দেহ কি, তাহার যাহা ইচ্ছা তাহাই হইবে, বড় বড় ঠিক কথা এইটা বলেছিলেন। আপনি এত কিছু প্ল্যান করছেন, ভগবান ঠিক করে রেখেছেন, তাই তাহার যাহা ইচ্ছা তাহাই হইবে, তবে আমি ভেবে আর কি করি। এবার দেখবেন এর পর থেকে আস্তে আস্তে ওনার সঙ্গে সম্পর্ক একটু একটু করে শিথিল হয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ ছোট্ট পরিধি থেকে একটু বড় পরিমণ্ডলের মধ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, তার ভেতরের সেই যে আগুন সেটা একটু একটু করে ফেটে পড়ছে চতুর্দিকে, এবং সেই ফেটে পড়া আগুন তার চিঠিতে জোরে জোরে পড়ছে। একটা আজকেই পড়ছিলাম গোবিন্দ সহায়জিকে লেখা একটা চিঠি, সেইখানে তিনি বলছেন বৎসগণ ধর্মের রহস্য শুধু মতবাদে নয় পরন্তু সাধনার মধ্যে নিহিত, সৎ হওয়া সৎ কর্ম করিতেই সমগ্র ধর্মে ধর্ম সমগ্র করতেই করাতেই সমগ্র ধর্ম পর্যবসিত, যে শুধু প্রভু প্রভু বলিয়া চিৎকার করে সে নহে কিন্তু যে সেই পরম পিতার ইচ্ছানুসারে কার্য করে সেই ধার্মিক। সেই আছে না বাগানের মালিক এসেছেন, একজন তার সেই আছে, একজন তাঁবে দাঁড়াচ্ছে, সেই খাদি আমি এই করেছি আমি ওই করেছি আমি তাই করেছি, আর যে মালিক যে নীরবে কাজ করে যায় সে যখন সেই একটা বড় ইয়ের মধ্যে করে একটা পাত্রের মধ্যে করে তার যে শস্য যে সে ফলিয়েছে সেই শস্যগুলোকে যখন এনে দেয় তখন মালিক সেই মালিকেই ভালোবাসেন যে এতক্ষণ ধরে বাবু বাবু করছিল তাকে ভালোবাসেন না। বলছেন ধর্মের সমস্ত কিছুই মতবাদের মধ্যে নিহিত নয়, আমরা যত ধর্মকে অভ্যাস করতে পারব যত আমাদের নিজের ভেতরে পরিবর্তন হতে পারবে ততই আমরা সত্যিকারের ধার্মিক হতে পারব। আজ এই পর্যন্ত, পুজোর আগে আপনাদের সঙ্গে আর দেখা হবে না, পুজোর পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন আর খুব ভালো করে পুজো কাটাবেন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের জন্য সবাই প্রার্থনা করবেন, জানেন তো সম্মিলিত প্রার্থনা খুব কাজ দেয়। আমাদের ওই কাকদ্বীপ আশ্রমে একটি ছোট্ট ছেলে আছে, ছোট্ট না বেশ বড়, 27-28 বছর বয়স, ছেলেটা ম্যানেনজাইটিসে আক্রান্ত হয়ে খুব গুরুতর অবস্থা আইসিসিউতে, প্রথমে ভেন্টিলেশনে, বাড়তে বাড়তে ভেন্টিলেশনে দিতে হলো, সবার সমগ্র প্রার্থনা সাময়িক প্রার্থনায় সেই ছেলেটি ধীরে ধীরে সুস্থ হয়েছে, ভেন্টিলেশনের বাইরে এসেছে, তারপরে আমাদের আইসিইউর বাইরে এসে জেনারেল বেডে এসছে, এখনও খুব ভালো করে কথাবার্তা বলতে পারছে না, বললে সেটা উল্টোপাল্টা হচ্ছে, বোঝা যাচ্ছে পটাশিয়াম সোডিয়ামের সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু মৃত্যুর মুখ থেকে সে ফিরে এলো শুধুমাত্র সবার সাময়িক প্রার্থনায়। তাই সবসময় শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, এই জগতে যে আতুর আছে, যে দুঃখী আছে, যে ব্যথা আতুর আছে, যে জীবনে শেষ প্রান্তে উপস্থিত হয়েছে, সকলকে তিনি তার সকলের সহায় যেন তিনি হন, তিনি যেন সকলকে সাহায্য করেন। আমাদের তো এই পৃথিবী ছেড়ে ছুটে যেতে হবে, আমরা পারমানেন্ট রেজিডেন্সি নিয়ে আসিনি, পারমানেন্ট ভিসাও আমাদের নেই, কিন্তু এই যাওয়াটা যেন
খুব ভালো হয় না, তার ভিতরে যেন বেদনা না থাকে, তার ভিতরে যেন কষ্ট না থাকে। প্রিয়জনকে ছেড়ে যাওয়া আমাদের খুব কষ্টে, কিন্তু তথাপি এটা একটা নিরন্তর প্রার্থনা করুন, আমরা নিরন্তর প্রার্থনা করি, একে অপরের জন্য প্রার্থনা করি, যেন সবাই ভালো থাকে, সবাই কল্যাণ হয়, সকলে ভালো থাকে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিটে লোকানাম বৃদাবহ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।